ati bisar diben koi malam lagaiben koi pura onge bedna ar madoker matkur ganja korar bisar korbo keda elakai jei byakti matkur ganja korar bisar korbo hetei to elakar moddhe mot ganja khaya ratre gorer bitore bedire bhida de ere bada patpar shutkhaoner pore kemne tu elakar saddari korti das tur bibeker moddhe ki dey na o patpar tur kache addar tui shutkhaya guskhaya kemne masjider sabhapati hoyti das tur bibek ta ki sara dey na shutkhaya guskhaya kemne elakay netagiri korti das tur ki bibeker moddhe lara dey na allar kosom duniyar karor kache kono jobab dita kora lagbe na jobab dita korte hobe allar kache আরো জোরে কয় না ঠিক কি না আমার নবী বলেন শুধু তাই না ওই এক সূরা জাহালু মূর্খ লোকের সংখ্যা বেশি হবে সমাজের মধ্যে যদি এক চেয়ারে এক লাইনে 100 টা চেয়ারের মধ্যে 100 জন ব্যক্তি বইসা থাকে 100 জন ব্যক্তি থাকবে মূর্খ শিক্ষিত লোকটারে দেখবা নিচে বইয়া রইছে এমন আছে আরো জোরে কয় না আছে না নাই তোমার খাবারের মধ্যে হারাম টাকা থাকে সুদের টাকা থাকে আমার নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু কাজকর্ম হবে যেই কাজকর্মগুলোর কারণে সমাজটা নষ্ট হয়ে যাবে হুজুর কিভাবে সমাজ নষ্ট হয়ে যাবে আমরা জানতে চাই কেমনে সমাজ নষ্ট হবে বলেন না আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন সমাজ নষ্ট হওয়ার সর্বপ্রথম কারণ কিয়ামতের লক্ষণগুলো শুনে নাও আমার নবীর হাদিস বুখারী এবং মুসলিম শরীফের এবং মেশকাত শরীফের 469 নম্বর হাদিসের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি কিয়ামত যখন সংগঠিত হবে কিয়ামত সংগঠিত হওয়ার আগে এমন কিছু কাজ হবে আলামত হবে একটা আলামত হলো আইয়ার পাহালে ইলমু সমাজের মধ্য থেকে জ্ঞানী লোক এলেমওয়ালা লোকের কদর কমে যাবে আছে না নাই কথা কোনা আছে না নাই আরে এলেমওয়ালা লোকের কদর শুধু কম না মসজিদে কমিটি বানাক মাদ্রাসার কমিটি বানাক সুদ করে নিয়া সভাপতি বানায় আরো জোরে কয় না আছে না নাই এলাকার মধ্যে সবচাইতে বড় কিয়ামতের আলামত আইয়ার পাল এলমো এলেম উঠে যাবে মূর্খ লোক সমাজ পরিচালনা করবে মূর্খ লোক মসজিদের সভাপতি হবে সুদখোর মসজিদের সভাপতি হবে এটা কিয়ামতের আলামত শুধু তাই নয় মুসলমান সুদখোর মসজিদের সভাপতি হইব দূরের কথা হওয়ার পরে মসজিদের ইমাম যখন মসজিদে কথা কইব ইমামের উপর দিয়া কলম চালাইব আল্লাহর কসম কোন সুদখোর যদি আপনারা চাইনা শুইনা মসজিদের সভাপতি বানান কোন ঘুষখোররে যদি চাইনা চুইনা মসজিদের সভাপতি বানান আর ওই মসজিদের মধ্যে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজটা আপনার ইবাদত হক কবুল হয় কিনা এটার মধ্যে সন্দেহ থাকবে হুজুর কেন গো কেন কারণ মসজিদ যারা চালাইব ওই ব্যক্তিগুলো তো বালা না ওই ব্যক্তিগুলো সুদের টাকা হারাম টাকা খাইয়া শরীর বানাইছে আল্লাহর কসম ওই সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতিগিরি করক আর ঘুষখোরগিরি সভাপতিগিরি করক আল্লাহর কসম ওই সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি নাই ঘুষখোরের মসজিদে কোনো সভাপতি গিরি নাই সুদখোর ঘুষখোরের মসজিদে এলাকায় সর্দারি নাই এলাকায় সর্দারি করবেন মনে করবেন তার বিবেকের ভিতরে কুত্তা আর বিলাইয়ে ফসরাপ কইরা দিছে এরে বড় পাটপার সুদ খাওনের পরে কেমনে তুই এলাকার সর্দারি করতি যাস তোর বিবেকের মধ্যে কি দেয় না ও পাটপার তোর কাছে আদার তুই সুদ খায়া ঘুষ খায়া কেমনে মসজিদের সভাপতি হইতি যাস তোর বিবেকটা কি সারা দেয় না সুদ খায়া ঘুষ খায়া কেমনে এলাকায় নেতাগিরি করতি যাস তোর কি বিবেকের মধ্যে লাড়া দেয় না আল্লাহর কসম দুনিয়ার কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না জবাব দিতা করতে হবে আল্লাহর কাছে আরো জোরে কয় না ঠিক কি না আমার নবী বলেন শুধু তাই না ওই এক সূরা জাহালু মূর্খ লোকের সংখ্যা বেশি হবে সমাজের মধ্যে যদি এক চেয়ারে এক লাইনে 100 টা চেয়ারের মধ্যে 100 জন ব্যক্তি বইসা থাকে 100 জন ব্যক্তি থাকবে মূর্খ শিক্ষিত লোকটারে দেখবা নিচে বইয়া রইছে এমন আছে আরো জোরে কয় না আছে না নাই আমার নবী বলেন ওয়াই এক সূরা জিনা সমাজের মধ্যে জিনা ব্যভিচার বন্ধ হবে না সমাজে জিনা ব্যভিচার চলতে থাকবে শুধু তাই নয় ওয়াই এক সূরা শারবুল খামরি সমাজের মধ্যে মদ কর গাঁজা কর ইয়াবা কর 6 ইঞ্চি খাই না বাইরে যাইব গাঁজা কর আছে না নাই মাদক সেবনকারী আছে না নাই নবী বলেন এটা হইলো কিয়ামতের আলামত ও নবী গো কিয়ামত
মদের আলামত কেমনে বুঝতাম, মাদকের কারণে সমাজ নষ্ট, মাদকের কারণে এলাকার যুব সমাজ নষ্ট, অনেক মাদক খাইয়া ফোলা পান, মা বাবারে বাদ দেয় না, মাদক সেবন করে বউ তালাক দেয়, আবার মাতাল থেকে বালা হইলে বউরে যায় মাও ডাকা শুরু করে। আল্লাহর কসম যারা মাদকের মধ্যে লিপ্ত আস, এটা কেয়ামতের আলামত। ওই এক সূরা শারবুল খামরি, সমাজের মধ্যে তারা মাদক সেবন করবে তাদের সংখ্যা হবে বেশি। মুসলমান ও নবীর পাগলের দল, মাদক সেবনের মাধ্যমে এলাকার যুব সমাজ নষ্ট করে দিচ্ছে, নষ্ট। কথা বলেন না কেন? এক মুরব্বী ডাক দিয়া কই, হুজুর মাদক সেবন করে, মাদক সেবন করার লাগে ফুতের বিচার করার লাগে, যার কাছে বিচার দিতাম জামু, তে দণ্ডা এলাকায় মাদকের ব্যবসা করে, এলাকার গাঁজার সালান্ডার তে দেয়। কথা কয় না কা? ওরে যার জ্বালা মন সে জানে, মনের দুঃখ বলব কে মুর্শিদ বিনে, ওরে রাইক ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে, ওরে রাইক ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে, মনের দুঃখ বলব কে দয়াল বিনে। ঠিক না? আপনি বিচার দিবেন কই, মলম লাগাইবেন কই, পুরা অঙ্গে বেদনা, আর মাদকের মদকুর গাঞ্জা করার বিচার করব কেডা? এলাকায় যেই ব্যক্তি মদকুর গাঞ্জা করার বিচার করব, হেতেই তো এলাকার মধ্যে মদ গাঞ্জা খাইয়া রাত্রে ঘরের ভিতরে বেডিরে ভিড়া দেয়। আর জবান খুলে বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, মসজিদ কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, ওই মাদক কুরের কারণে, মাদক ব্যবসায়ীর কারণে এলাকার মধ্যে কোনো মানুষ উন্নতি করতে পারে না, ভালো কাজ করতে পারে না। আল্লাহর কসম, এগুলা কিয়ামতের আলামত। আমার নবী শুধু এটা বলে নাই, ওয়া কিল্লার রিজালু, আমার নবী বলেন পুরুষের সংখ্যা সমাজে কমে যাবে, ওয়া সুরান নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইমুন ওয়াকিব, আমার নবী বলেন একজন পুরুষের ভাগে 50টা করে